আমরা চলে এসেছি কুমিল্লা মিউজিয়াম। তো আমাদের জিলে স্কুলের আবেদিন স্যারের সেই বিখ্যাত জাদুঘর, প্রথম সাদা কালোটি 1971 সালের প্রথম যুদ্ধের সময়ের টেলিভিশন। এখানে হাজার হাজার রকমের ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক বিষয়গুলো এখানে আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা দেখো, এই যে দেখি, এইটা হচ্ছে ঢেকি। গ্রাম অঞ্চলে কিছু কিছু আছে, এটা চেনা চেনা লাগতেছে। এই জায়গায় প্রায় হাজার হাজার মানে মিনিমাম কয় হাজার আইটেম হবে, অনেক কিন্তু বাচ্চাদের জন্য প্রয়োজন ইতিহাস। আর এই যে বাহুবলী এখানে আমার বন্ধু একজনকে বুঝাচ্ছে বিষয়গুলো কোনটা কি কি। দেখছো যাই হোক, এখানে যারা যারা আসবেন আবেদিন স্যারের কথা মনে পড়বে। জিলে স্কুলের যারা আছো বা আছেন সবাই আসবেন, এখানে হাজার হাজার রকমের পুরোনো দিনের সেই, আমি একটু ভিতর থেকে দেখে আমি এখন আবেদিন স্যারের সাথে কথা বলবো। জিলে স্কুলের পোলাপান ছোট থেকে মানে অনেক সিনিয়র, সবাই আলী বাবা এক নামে ডাকে, স্যার নামের সার্থকতা রেখেছেন। এই বড়টা কি একটা মানুষ কি পরিমাণ ডেডিকেটেড হইলে এত কিছু সংগ্রহ করে সেটা এখানে না আসলে বোঝা যাবে। এই জন্যই জিলে স্কুলের কে বা কারা স্যারের নাম আলী বাবা নাম দিয়েছে একদম সার্থক। এখন আমি স্যারের সাথে কথা বলবো। হ্যাঁ স্যার, স্যার একটু ভিতরে আসেন স্যার। এত কিছু যে সংগ্রহ করলেন, হ্যাঁ প্রথম আপনার মাথাটা কিভাবে আসলো যে এটা এত কিছু সংগ্রহ করতে হবে? না আসলে আমি তো, আমি যখন ক্লাস অষ্টম শ্রেণীতে পড়ি কুমিল্লা জিলে স্কুলে, তখন থেকেই এই হারানো জিনিস ঐতিহ্যবাহী জিনিসের প্রতি আমার ঝোঁক ছিল। তখন থেকে আমি এগুলো জমাতে বাসায় এগুলো জমিয়ে রাখতাম। তারপর একদিন আস্তে আস্তে দেখি যে প্রায় এগুলো আইটেম সংখ্যা প্রায় 100 উপরে হয়ে গেছে। তারপর আস্তে আস্তে দেখলাম যে আমার মতো এরকম অনেকে বাংলাদেশে জমায়, উন্নত বিষয় এমন আছে, বিদেশেও এমন আছে যে ব্যক্তিগত জাদুঘর আছে। তারপর আস্তে আস্তে শখটা আরও বড় হলো যে না, জাদুঘর তো দেওয়া যায়। এবং দেখলাম বাংলাদেশে বেসরকারি পর্যায়ে মাত্র একটা জাদুঘর আছে, সরকারি পর্যায়েও জাদুঘর এত বেশি না। বাংলাদেশের প্রত্যেক জেলাতে এখনও জাদুঘর হয়নি অনেক, যেমন আমাদের পার্শ্ববর্তী চাঁদপুরে জাদুঘর নাই, ফেনীতে নাই, ব্রাহ্মণবাড়িয়াতে নাই, নোয়াখালীতে নাই, অবশ্য কুমিল্লা আছে।
তাহলে এখনো বাংলাদেশে 64টা জেলাতেও জাদুঘর নাই, মানে জাদুঘরের অপ্রতুলতা রয়ে গেছে। সেখান থেকে আমার একটা উদ্যোগ যে আমি জাদুঘর দিব এবং এই জাদুঘরের জন্য প্রায় পুরো বাংলাদেশ ঘুরে বেড়াই এবং এই প্রাচীন সংগ্রহগুলো আমি নিয়ে আসি। স্যার, কুমিল্লার বাইরে যারা আসছে কুমিল্লায়, তাদের উদ্দেশ্যে কী বলবেন? উদ্দেশ্যে বলবো এটাই, যেহেতু আমি সংগ্রহ করেছি ঐতিহ্যবাহী জিনিসগুলো, সকল দর্শকরা জানে এই জাদুঘরটা কুমিল্লা শহরে আসে, এসে দেখতে পায় এবং দেখে তারা প্রাচীন ঐতিহ্যকে তারা চিনতে পারবে এবং নতুন প্রজন্মের সাথে এই ঐতিহ্যের একটা সম্পর্ক সুদৃঢ় হবে। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ। এটা হচ্ছে মুঘল সাম্রাজ্যের সেই ঘন্টা।